আরে ভাইয়া, এক খালি ডিম দেন তো। এক খালি ডিম নিবেন, এক খালি ডিমের দাম 200 টাকা। কেন, ডিমের ভিতরে কি সোনা আছে নাকি ডিম খেলে অন্য কিছু বড় হয়ে যায়? না, ওই ডিম খেলে কিছুই হইব না, জাস্ট একটু প্রোটিনই পাবেন আগের মতন। আচ্ছা বাদ দেন, আমাকে আধা কেজি কাঁচামরিচ দেন। আধা কেজি মরিচ নেবেন, কাঁচামরিচের দাম আধা কেজি 150 টাকা করে দিলাম। কোন দামাদামি করা যাইতো না? এই কাঁচা মরিচ খেলে কি পিছন দিক দিয়েও কি জ্বলে নাকি? না, ওই মরিচ খেলে আগের মতোই জ্বাল লাগবে, আর কিছুই হইব না ভাই। অ্যাটলিস্ট আমার 5 কেজি চাল দেন, যার ভাত খাওয়া যেন একটা ভরতে পারি আর বাঁচাইতে পারি নিজের জীবনটারে। 5 কেজি চালের দাম 500 টাকা করে দিলাম। চালের দাম কইলেন নাকি স্বর্ণের দাম কইলেন? আরে নিচে বলুন কেমনে, উঠেন উঠেন উঠেন। চাল খালি কি হাগলেও কি সোনা বের হবে? কিচ্ছু হবে না, ওরকম আগের মতোই চাল। লোগো কে চুতিয়া বসে গোড়ে লাগ গয়ে, प्यार भी सोचा था कि होगी चैन सुकून ना, उसके लोड़ों के चक्कर में मेरे लोड़े लग गए।